আলাহ হজরত রহমতুল্লাহ তাল আলহির পছন্দনীয় ব্যক্তিত্ব কে ছিলেন আলাহরত রহমতুল্লা আলহির যে পবিত্র অভ্যাস ছিল তা হল যে কেরামের মধ্যে কেউ আলা হজরতের সাথে দেখা করতে এলে তিনি এত খুশি হতেন যে যারা দেখত তারাই বুঝতে পারত যে তিনি তাদেরকে কত ভালোবাসেন তো প্রত্যেক আলিমি দিনের সাথে তার ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন এমনই ছিল বিশেষ করে বলতে গেলে আলা হজরতের যে পছন্দনীয় ব্যক্তিত্ব ছিলেন তার সংখ্যা অনেক যেমন খোদ আলা হজরত রহমতুল্লাহ আলাইহীর পীর মুর্শিদ শাহ আলে রসুল রহমতুল্লাহ আলাই যার সানে তিনি মনকাবাতও লিখেছেন এবং অনেক ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছেন একইভাবে শাহ আবুল হুসাইন নুরি রহমতুল্লাহ আলাই যিনি তার পিরো মুর্শিদের দৌহিত্র এবং সাজ্জাদানসীন ছিলেন তার সানেও তিনি মনকাবত রচনা করেছেন এবং তার ব্যাপারেও ভালোবাসা শ্রদ্ধা পোষণ করতেন একইভাবে আলা হজরত আলহি রাহমা তার সম্মানিত পিতা হজরত মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ আলিহি এর সাথে সীমাহীন আত্মিক ব্যক্তিগত জ্ঞানগত সব দিক থেকে ভালোবাসা রাখতেন আলা হজরত আলহি রাহমা দুইজন আলিমের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন বলেছেন যে উনাদের মতো আহলে এলম চোখের সামনে আর নেই কথা তিনি ওই দুই বুজুর্গের বফাতের পরে বলেছেন এর মধ্যে একজন আল হাজরতের পিতা মাওলানা নাকে আলে খান রহমতুল্লাহ আলাই আর দ্বিতীয়জন জন আব্দুল কাদের বদায়ুনি রহমতুল্লাহ আলাই যার লকব ছিল তাজুল ফুহুল মুহব্বুর রসুল মাওলানা আব্দুল কাদির বদায়ুনি রহমতুল্লাহ আলাই আল হাজরত তার ফিকাহ তার জ্ঞান তার ব্যক্তিত্বকে খুব বেশি ভালোবাসতেন এইভাবে শাহ রসুল ফজলে কারণ মাসলাকের ক্ষেত্রে তার সীমাহীন অবদান রয়েছে আর মাশাআল্লাহ তার মধ্যে যে শ্রেষ্ঠত্ব দক্ষতা প্রবল আগ্রহ এসবের ক্ষেত্রে যেমন তীব্রতা থাকা দরকার ঠিক তেমনটাই ছিল তাই ওনাকে অনেক ভালোবাসতেন তারপর আলা হজরত রহমতুল্লাহ আলহির যেসব সমসাময়িক ওলামায়াকেরাম ছিলেন তাদের অধিকাংশ তো আলা হজরতের খলিফা এবং শিষ্য ছিলেন যেমন মৌলানা সালাম জবলপুরি রহমতুল্লাহ আলী এইভাবে আরেকজন তার সাহেবজাদা মৌলানা বুরহানুল হক জবলপুরি রহমতুল্লাহ আলাই আল ওখানে তশ্রীপ নিয়ে গিয়েছিলেন জবলপুর তশরীপ নিয়ে গিয়েছিলেন এটার উপর পুরো একটা কিতাব আছে যার নাম ইকরাম ইমাম আহমদ রাজা বড় সুন্দর এটা আল সফর সফরনামা একইভাবে আল পছন্দনীয় মৌলানা ওসি আহমদ সুরতি ই রহমতুল্লাহ দিদার শাহ সাহেব রহমতুল্লাহ আলাই এইভাবে সদরু শেরিয়া মৌলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলী সদরুল আফাজিল মৌলানা নঈমুদ্দিন মুরাদাবাদের রহমতুল্লাহ আলাই মালিকুল আলামা মৌলানা জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলী এইভাবে আরেকজন খুব গুরুত্বপূর্ণ মৌলানা আব্দুল আহাদ পিলিভেতের আলিম ছিলেন আল উনাকে অনেক লকব এবং অনেক ভালোবাসার সাথে তারা আলোচনা করতেন এমন অনেক আলিম আছেন যাদের আলাহাজরত হজরত পছন্দ করতেন